الشيطان الرجيم اللهم আমার দাদা যুবকের আছে
ছেলেরা বাচ্চা আলোচনা করছিলাম আমি সে ভুলে গেছি আমাকে বলে ভুলে গেছে না গোটা বিশ্বের জমিনে যখন করোনা ভাইরাস করোনার ভয়ে বিদ্যুৎ সন্ত্রস্ত তখন করোনা ভাইরাসের সঙ্গে যুক্তি হচ্ছে নেতাদের এইটাই শেষ করেছিলাম তো তাহলে গোটা ওয়ার্ল্ডটাকে একটা কিন্তু পলিটিক্স চলছে ওরা বসবে গোটা বিশ্বময় একটা ব্যবসা চলছে আমাকে আপনাকে সচেতন হতে হবে পৃথিবীতে এমন কোন মহামারী দেন নি রোগ দেন নি আর দেবে না এরকম অবকাশ নেই এরকম সন্দেহ নেই আসবে কিন্তু মুমিনদের জন্য হাতিয়ার বলে মুমিনদের জন্য ঢাল হল ইমান এবং পাঁচ নামাজ একবার জোরে বলো এতে ব্যয় সুন্নাহ কেন করি জীবন চালনা করো যারা করেছেন তাদের থেকে শিক্ষা নেয় এরকম করোনার আবহে একজন আমাদের মুরব্বী শিক্ষক ছিলেন তিনিও চলে গেলেন করোনা আবহের মধ্যে কিন্তু করোনা রোগ তাদের স্পর্শ করেনি মানুষ ছিলেন আমাদের ঘরে ছেলেদের নামগুলো করোনা ভাইরাসের খাতাতে ফুলছে কেন যে ছেলেটা হাজার হাজার টাকা খরচ করে জলসা মাহফিলে চাঁদা দেয় ওই ছেলেটা পাঁচ ভক্ত নামাজ আদায় করে না যে ছেলেটা হাজার হাজার টাকা খরচ করে জলসা মাহফিল দেয় ওই ছেলেটা শরীরে পবিত্রতা বোঝে না যে ছেলেটা হাজার হাজার টাকা খরচ করে এরকম একজন মিনাদুল নবী দেয় ওই ছেলেটা হিন্দি গানের পাগল হয় এই ছেলেটা হাজার হাজার টাকা খরচ করে চাঁদা তুলে ইসারে সব ওই ছেলেটা আইপিএল এর পাগল হয়ে যাবে সজিদে হবে না
আছে না নাই? নারায়ণ কাটুরিয়ার ছেলেরা সব ঠিক আছে,
পেশাব থেকে পানি না পেলে সামনে নদী থাকলে ঝাঁপ মারে, এটা সব ঠিক আছে। জীবন যাপন করেছে সেই কারণে আল্লাহর কবরে আজাব দিচ্ছে। বলে তাহলে এখানে আমরা দোয়া করলে কাজ হবে? কথা বুঝলেন? আমরা যদি দোয়া করি আল্লাহ আজাব মাফ করত, কাজ হবে তো? নবী বলছে হবে, আর আমি যদি বলি হবে তাহলে আমার ধান দাস একটা আলাদা ওটা কি বলছে বুঝতে পারি। দ্বিতীয় কবরে আজাব কি কারণে হয় বাবা সারা সারা জেনে নাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। দ্বিতীয় কারণটা হলো না রাইতে বি উঠে দাঁড়ো না।